রাজধানীর বিভিন্ন স্থানে অবৈধ সব বিলবোর্ড সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ শহরকে ঘিরে কোনো ধরনের অনিয়ম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। বিমানবন্দরের পূর্ব পাশে রেল ক্রসিং সংলগ্ন অবৈধ একটি বিলবোর্ড উচ্ছেদ করার পর তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন শারমিন রিহা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়েই বিশাল আকৃতির এই বিলবোর্ডটি প্রথমে চোখে পড়ে। এই বিলবোর্ডটিতে প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিদের ছবি টানানো থাকত। 2004 সাল থেকে এই বিলবোর্ডটি টানানো হয়। দৃষ্টিকটু হলেও এতদিনে কেউ তা সরানোর উদ্যোগ নেননি। বুধবার উত্তর সিটি কর্পোরেশন এই বিলবোর্ডটি উচ্ছেদ করে। এ সময় উপস্থিত উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত প্রচার চালিয়ে শহরকে নোংরা করার অধিকার কারো নেই। এই বিলবোর্ড অপসারণ করে সবার মধ্যে একটা বার্তা দিতে চান তিনি। অবৈধ কোনো ধরনের ব্যবসা স্থাপনা এখানে করতে পারবে না এই শহরের মধ্যে। কোথায় কোথায় অবৈধ বিলবোর্ড যেগুলো আছে ডেফিনেটলি আমরা নামিয়ে দিব। আমরা চাই এই শহরকে সুন্দর করার জন্য। অভিযানে এসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, শুধু বিলবোর্ড নয়, ঝুলন্ত তারের বিরুদ্ধেও 1 অক্টোবর থেকে অভিযান শুরু করবে সিটি কর্পোরেশন। অবৈধ ব্যবসায়ী যত ক্ষমতাধর হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এই যে তার ঝুলিয়ে রাস্তার মধ্যে ব্যবসা করেছেন, ওনাদেরও কিন্তু দিন কিন্তু শেষ হয়ে যাবে 1 অক্টোবর থেকে। আমরা পর্যায়ক্রমে ঢাকা শহরের সকল এলাকা থেকে ঝুলন্ত তারও আমরা নামিয়ে ফেলব। সিটি কর্পোরেশনের অভিযানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির। উচ্ছেদে যদি কোনো বাধাগ্রস্ত হয় সেই ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি না এটার মালিকানাকে। যদি এখানে কেউ বাধাগ্রস্ত করে তখন কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জেল জরিমানার বিষয়গুলো আসবো। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সিটি মেয়র আতিকুল ইসলাম। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।